গুড মর্নিং এভরিওয়ান, এই যে আমি এতক্ষণে উঠেছি, আজকে উঠতে আমার প্রচুর লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠতে না উঠতেই এই যে আরবান কোম্পানির লোক চলে এসেছে অ্যাকোয়াগার্ড সারানোর জন্য। এরপরে আমি গেলাম ব্রাশ নিয়ে ব্যালকনিতে একটু রোদে গিয়ে দাঁড়াতে। এতক্ষণে সার্ভিসিং করে গেল, বাট আজকে লোকটা খুব ভালো ছিল, যে সার্ভিসিংটা ভালোই করেছে। মানে প্রথমে আমাকে বললো যে এত টাকার যদি ক্যান্ডেল চেঞ্জ করা হয় তাহলে এত টাকা লাগবে, তারপরে যদি এই চেঞ্জ করা হয় তাহলে এত টাকা লাগবে, এই সমস্ত বলে সার্ভিসিংটা করে সে গেল। মানে আরবান কোম্পানি ওই লোকটাই বলছে, কোম্পানির কোনো দোষ থাকে না ম্যাডাম, অ্যাকচুয়ালি দোষ থাকে যারা আসে তারা, তারাই ঘোরায়, এরকম বলছিল। যাই হোক, মানে কালকে আমি কমপ্লেনটা করেছিলাম সেটা কাজে দিয়েছে আর কি। তো আপনাদের যদি কখনো মনে হয় না, বা তোমাদের, আপনাদের বলতে আমার কিরম লাগে একটা, তো তোমাদের যদি কখনো মনে হয় না যে কোনো জিনিসটা ঠিক হচ্ছে না, মানে সেটা কোনো বাস ট্যুর ট্রাভেলে যাচ্ছ সেটা তোমার ঠিক লাগছে না, আমাদের স্বভাবই হচ্ছে যে ঠিক আছে ছেড়ে দাও না, নেক্সট টাইম দেখা যাবে, বাট ইউ শুড কমপ্লেন, তোমার কমপ্লেন করা উচিত। শুধু তোমার সাথে এটা হচ্ছে সেটা তুমি কেন ভাবছো, তোমার মতো অনেকের সাথে এটা হচ্ছে, তো ইউ শুড কমপ্লেন। তো আমি যে কোনো জায়গায় যদি আমার কিছু প্রবলেম হয় তার যে হায়ার অথরিটি থাকে সেখানে গিয়ে আমি কমপ্লেনটা লজ করে আসি, এটা আমি করি, প্রত্যেক বাড়ি করি। ওই জন্য অর্ক আমাকে বলে আমি নাকি যোগ রুটে বোক। সো যাই হোক, চলো আজকে আমার তো প্রচুর লেট হয়ে গেছে, সকালবেলা উঠেই আমি ওইসব করেছি, এবার আমি আমার কফি লেবুটা একটুখানি বানিয়ে নিই। এখন আমার স্ট্যান্ডটা নেই তো ওই জন্য আমি কোথাও হচ্ছে যে একটা রেখে ভিডিওটা করার চেষ্টা করছি। যাই হোক, এই কফি লেবুটা খেতে না অনেকটা ভুট্টার মতো লাগে, ভুট্টার মতো গন্ধ ছাড়ে। আজকে আমাদের টিকিটগুলো অর্ক এলে বলতে হবে যে বুক করে নিতে, আমাদের টিকিটগুলো বুক করে নিতে হবে, কারণ আমরা বেড়াতে যাবো এক জায়গায়। তো সেটা কোথায় যাবো সেটা ক্রমশ প্রকাশ্য পরে দেখতে পাবে। আমি মা বাবা কাকু কাকিমা অর্ক সবাই মিলে বেড়াতে যাবো, একটা ট্রিপ প্ল্যান করেছি। তো আমাদের এমনি বুকিংস তো হয়ে গেছে, বাট টিকিটগুলো এখনও, মানে সরি, টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুকিংগুলো এখনও হয়নি। ওই হোটেল বুকিংগুলো করে নেবো, ব্যাস তাহলেই হচ্ছে যে অল সেট। তো ওই সমস্ত আস্তে আস্তে হোটেল বুকিংগুলো করে নিতে হবে। যদি পরের দিকে হোটেল বুকিং করি তাহলে সেগুলো রেঞ্জটা বেড়ে যায় এই আর কি। আর আমরা না খুব একটা ট্যুর ট্রাভেলসে বুকিং করাটা পছন্দ করি না। ট্যুর ট্রাভেলসে বুকিং করলে কী হয় বলো তো, যে তোমার নিজস্বতাটা থাকে না। মানে তুমি আজকে এখানে দুদিন স্টে করতে চাও, কখনো কখনো আমাদের কোনো কোনো জায়গায় গিয়ে মনে হয় মনটা যে না এখানে একটা দিন আর একটা দিন থেকে যাই আর কি, সেখানকার ভাইবটা এত ভালো লাগে, বা মনে হয় যে আচ্ছা একটুখানি কফি খেয়েই কাটিয়ে দিই। মানে আমরা এরকমই আর কি ট্রাভেলার, বিশেষ করে আমরা বেড়াতে গেলে আমাদের দুটো টিম হয়, একটা হচ্ছে অর্ক আমার মা আর কাকু, আর একটা টিম হয় আমি কাকিমা আর বাবা, ঠিক আছে। আমরা কাশ্মীরে যখন বেড়াতে গেছিলাম, আমার এখনও মনে আছে কাশ্মীরে বেড়াতে গেছিলাম, দিকে আড়ু ভ্যালিতে গেছিলাম আমরা। আড়ু ভ্যালিতে গিয়ে এবার আমরা তার আগে ওই সব জায়গায় ঘুরেছি মোটামুটি, শ্রীনগর এক্সেট্রা এক্সেট্রা, মানে অনেক জায়গা। কাশ্মীরে তো 8 দিনের ট্যুর ছিল আমাদের, তো অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে। তারপরে আমরা পহেলগাম থেকে যেতে হয় আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। তো তোমরা যারা গেছো তোমরা তো জানোই, তো আড়ু ভ্যালিতে গেছি, আমাদের সকাল থেকে ব্রেকফাস্ট করায়নি, ঠিক আছে। অর্ক বললে চ চ চ আগে ঘুরে আসি গা, তারপরে এসে ব্রেকফাস্ট করবি। তো আমরা গেছি ওখানে, দিয়ে আমাদের ব্রেকফাস্ট তো হয়নি। ওখানে গিয়ে আমি আর কাকিমা খুব খিদে পেয়ে গেছে, ওখানে দেখছি গরম গরম কি বিক্রি করছিল, বোধ হয় সিঙ্গাড়া না চপ বিক্রি করছিল, দেখে তো আমার জিভটা একবারে হা হা করে উঠলো। আমি আমাকে অর্ক বলে আমি নাকি লোভ চকচকে মাল, লোভ চকচকে মানে হচ্ছে আমার খাবার দেখলেই একদম লাল পড়তে আরম্ভ করে, ওই জন্যই আমার ওজন কমে না, আমি ছোটোবেলা থেকেই এরকম গোলুমলু। তো যারা আমাকে চেনে তারা সবাই জানে আমি ছোটোবেলা থেকে এরকম, এবং আমার স্কুল কলেজে সবাই মুটকি মুটকি বলতো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মানে স্কুল খালি বলে ফেলি আমি কলেজ আর ইউনিভার্সিটিতে, স্কুলে আমি খুব শাই টাইপের ছিলাম, কারোর সাথে কথা টথা বলতাম না। এখনও আমার কোনো স্কুলের বন্ধু মানে খুব কম আছে, হাতে গোনা বললেই হয়, দু একজন ছাড়া স্কুলের সেরকম বন্ধু নেই, সব কলেজ ইউনিভার্সিটিরই বন্ধু বান্ধব। তো যাই হোক, তো এরকম ছিলাম, তো ওই জন্য মুটকি বলতে আমার কিচ্ছু যায় আসতো না, আমি এত খেতে ভালোবাসি প্রথম থেকেই। তো ওখানে গিয়েও আমরা চপ সিঙ্গাড়া খেতে আরম্ভ করে দিলাম আমি আর কাকিমা, আর এদিকে অর্ক দেখতে যাবে বলে চ চ চ করে একদম, আর আমি আর কাকিমা বলছি ওই তো একই দৃশ্য আর কি দেখতে যাব করে ওখানে খেতে আরম্ভ করে দিয়েছি। আর রেগে মেগে অর্ক কাকু আর তার সঙ্গে আমার মা আছে, ঠিক আছে, তিনজনে মিলে হচ্ছে যে নেচে নেচে চলে গেল দেখতে। আর বাবা যাচ্ছিল ওদের সাথে দেখতে, যেই দেখলো ঘুরে যে আমরা হচ্ছে যে খাচ্ছি, সেই হচ্ছে যে ও উল্টো দিকে চলে এলো খেতে। মানে কি বলবো, আমাদের তিনজনের একটা টিম আর ওদের তিনজনের একটা টিম, ওরা হচ্ছে শুধু ঘুরবো 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 করে লাফালাফি করে, আর আমরা হচ্ছে একটুখানি খাবো দাবো রিল্যাক্স করে ঘুরবো এইরকম টাইপের। এই যে আমার বসে বসে কফি টফি খাওয়া হয়ে গেছে, এবার
হাজারো কাজ পড়ে আছে, প্রায় 11টা বাজছে কি 11:30টা বাজছে, কিচ্ছু হয়নি আমার আজকে, আমি এখনো খাইও নি, ব্রেকফাস্টও হয়নি। এই হচ্ছে ব্যাপার, টাইমলি আমার কিছু করতে গেলে সকাল সকাল না উঠলে হয় না। যাই হোক, এবার আমার কাজগুলো সেরে নিই চটপট করে। প্রথমে অ্যাকোয়াগার্ডের এই যে কাজ করে গেছে, এই জায়গাটা আগে পরিষ্কার করে ফেলি, কারণ ওরা আসে বাইরে থেকে, আমি একটু পিটপিটে আমার একটুখানি না পরিষ্কার করলে ভালো লাগে না, তো একটুখানি আগে পরিষ্কারগুলো করে নিই। অ্যাকোয়াগার্ডের মাথায় এই ঢাকাটা আমি দিয়ে রাখি, যাতে নোংরা টোংরা না পড়ে, ওই জন্য, বা নোংরা পড়লেও যাতে এখানে পড়ে। বাট আমি হাত পাবো কিনা সেটাই বুঝতে পারছি না, অর্পকে দিতে হবে মনে হচ্ছে। আমি আর একটু লম্বা হলে ভালো হতো। হয়ে গেছে, হয়ে গেছে, ইটস ডান। হাতে আর একটা সাবান দিয়ে দিই, দেখেছো তো আমি কবার হাত সাবান দিয়ে ধুই, এটাই আমার লোক, 20 বার হাত সাবান দিয়ে ধোয়া। যাই হোক, এই কাজটা তো হয়ে গেলো। আমাকে আজকে আবার রান্নাও করতে হবে কালকের জন্য, বাট আজকে এখনো রান্না করতে ভালো লাগছে না। দেখি সেরকম হলে সন্ধ্যাবেলা অর্পকে বলবো যে আর আজকে কোথাও বেরোবো না, সে তো খুশি হয়ে যাবে, কারণ কালকে আমি বলেছিলাম মেলায় যাবো। তো আমি যদি বলি আজকে সন্ধ্যাবেলা কোথাও বেরোবো না, একটু কেটে দে, আমি রান্নাটা করে নিই, তাহলে সে বিশাল খুশি হয়ে যাবে। ব্যাস হয়ে গেলো এই জায়গাটা ক্লিন। এবার যাই কালকে সেই বিছানার যে সমস্ত রেখেছিলাম জামা কাপড়গুলো গোছানোর ছিল, গোছানো হয়নি, ওই জামা কাপড়গুলো আজকে বরং গুছিয়ে নিই, কারণ রান্না আজকে সন্ধ্যেবেলা করবো, এখন আজকে আর ভালো লাগছে না এখন করতে। জামা কাপড়গুলো আমার সব গোছানো হয়ে গেছে, এরপরে জামা কাপড়গুলো সব তুলে রেখে দিই। এই যে এটা আমার ছোট ঘরের আলমারি, এই ছোট ঘরের আলমারির ভেতরে সমস্ত জামা কাপড়, মানে রোজকার যেগুলো পরার বা টুকটাক বাইরে যাওয়া জামা কাপড় সেগুলো রাখা থাকে, আর ওই যে ওই ওয়ার্ড্রোবটা আছে ওর মধ্যে আর কি সমস্ত ভালো জামা কাপড় রাখা থাকে। তো এবার জামা কাপড় যেগুলো গোছালাম সেগুলো সমস্ত রেখে দিই। আচ্ছা, তোমরা আমাকে জানিও তো, আমি নতুন নতুন ভিডিও করছি, তো আমার না খুব একটা আইডিয়া নেই কী করলে আরও তোমাদের ভালো লাগবে, বা কী আমি ঠিকঠাক করতে পারছি না, যেটা হয়তো আমি ভুল করে ফেলছি, বা কোন জিনিসটা আরেকটু বেটার হতে পারে, সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে, আমার নিজেরই ইম্প্রুভমেন্ট করতে পারবো। আর যারা তোমরা অনেকে ভিডিও দেখো বাট ভিডিও আমার সাবস্ক্রাইব করো না, কেন করো না কে জানে, আমি দেখতে পাই যে দেখছো তোমরা, বাট আমার সাবস্ক্রিপশন নেই, তো তোমরা সাবস্ক্রাইব করো। যদি 1000 সাবস্ক্রিপশন হয়ে গেলে আমি তখন ভেবেছি আমার সোনার গোল্ড জুয়েলারি কালেকশন দেখাবো, এখন নয়, 1000 সাবস্ক্রিপশন যেদিন কমপ্লিট হবে সেদিন আমি আমার গোল্ড জুয়েলারি মানে কালেকশন যা আছে সব কিছু দেখাবো। অনেক বেলা হয়ে গেছে, আমি একটু ফ্রিজ থেকে ঘুগনিটা বার করে এবার খেয়ে নিই, খিদে পেয়েছে। যাই হোক, খিদে পাওয়ার থেকেও বড় কথা হচ্ছে আমার টাইমে খেতে খাওয়া, সেটা আমার হয়েই উঠছে না, কত চেষ্টাই না করি আমি, সকালে না উঠলে এই টাইমে খাওয়ার ব্যাপারটা হয় না, তারপরে আবার লোকজন এলে তো হলো। এই যে ঘুগনিটাকে একটু গরম করতে দিয়ে দিই, দিয়ে ঘুগনিটা খেয়ে নিই মুড়ি দিয়ে। অ্যাকচুয়ালি আমার মুড়ি ছাড়া কিছু সহ্য হয় না, এটাই হচ্ছে ব্যাপার, এইটুকু ঘুগনি পড়ে আছে, এই ঘুগনিটা একটুখানি জল দেবো, দিয়ে গরম করতে দিয়ে দেবো, ব্যাস মুড়িটা শেষ হয়ে গেছিলো। এই মুড়িটাই আমরা খাই এখানে, 500 গ্রাম মুড়ির দাম এখানে নেয় 90 টাকা, 100 টাকা, ঠিক আছে। এই হচ্ছে 500 গ্রাম মুড়ির প্যাকেট, এটা ঢেলে নিই, মুড়িটা শেষ হয়ে গেছে, এটা আমার মুড়ির কৌটো। মুড়ির কৌটোয় আমার মুড়ি ঢালা হয়ে গেছে, এরপরে বাকি তেলগুলো হচ্ছে যে সব রিফিল করতে হবে, তেলগুলোও সমস্ত পড়ে আছে ওখানে, এনে রেখে দিয়েছি, ওগুলো রিফিল করা হয়নি, ওগুলোও সমস্ত রিফিল করতে হবে। দেখি, এই যে আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, এবার একটুখানি অনেক লেট হয়ে গেছে, এবার একটুখানি টিভি দেখতে দেখতে মুড়িটা খেয়ে নিই। বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম ঝেড়ে ঝুড়ে, এরপরে দেখি গা আর কী কাজ আছে ঘরের সেগুলো কমপ্লিট করে নিই। আজকে আর ওই সমস্ত বিছানার ভিডিও তোলা হয়নি, কারণ আমার ব্যাটারি শেষ হয়ে গেছিলো,
অর্ক একটা করে জামা পরে আর একটা করে জামা এখানে রাখে, এই যে একদিন এইটা পড়েছে রাখা, এই যে একদিন আর একটা এইটা পড়েছে রাখা। আমি তো আছি কাজ করার জন্য ঘরের, আমি আপাতত এখানে রাখি, আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিতেই হবে, অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। আমার কালকের একটা জামা এখানে রেখেছিলাম যেটা পরে সন্ধ্যেবেলা গেছিলাম, সেটাও হচ্ছে যে দিয়ে দিতে হবে ওয়াশিং মেশিনে, সব এখানে আজকে জমা করে রাখি, আজকে সন্ধ্যেবেলা দিয়ে দেবো, রাতে ধোয়া হয়ে যাবে, তাহলে মাসি এসে সকালে ইয়ে করে দেবে। যাই হোক, এরপরে আমি যে ইনস্টামার্ট থেকে জিনিসগুলো এনেছিলাম সেগুলোকে এবার ইয়ে করে নিই, ইনস্টামার্ট থেকে যে জিনিসগুলো এনেছিলাম ওগুলো এবার গিয়ে সমস্ত অ্যারেঞ্জ করে নিই, ওগুলো কবে থেকে পড়েই ছিল। স্নান করে এসে এখানে টিভিতে গান হচ্ছিল বন্ধু দেখা হবে বলে, ওই গানটা কি থাকবে তুমি আশা নিয়ে কি কতই কথা, আমার মনে নেই লিরিক্সটা, সেটা আমি একটু নেচে কুঁদেও নিলাম, নিজের মনও ভালো থাকে না। নাচানাচি করার পর ঠাকুরকে জল দিয়ে দিলাম, খেতে দিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে কি হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে খেয়ে দিয়ে টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে সব জিনিসপত্রগুলো গোটাচ্ছিলাম আর কি, খেয়ে দিয়ে রাখছিলাম, দিয়ে কোল্ড ড্রিঙ্কসটাকে নিয়ে রাখতে যাচ্ছিলাম এই শোকেসে, ঠিক আছে, আর একটা কাগজ ছিল ওটাকে ফ্রিজে রাখতে যাচ্ছিলাম। যে আমার হঠাৎ করে মনে পড়ে গেল সেই ছোটোবেলায় একটা কবিতা ছিল না, খ্যান্ত বুড়ি দিদি শাশুড়ি পাঁচ বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনুনে শুকায় হাঁড়িগুলো রাখে আনলায়, আমার হয়েছে সেই অবস্থা। এইটা ভেবে থেকে আমার এত হাসি পাচ্ছে কি বলবো। আমি অর্ককে ফোন করেছিলাম, দিয়ে জিজ্ঞেস করলাম যে আজকে স্যান্ডউইচ খাবি, ও বললো যে হ্যাঁ খাবো, এই যে একটা হচ্ছে যে ন্যাকড়া নিয়ে চলে এসেছি, আর এই যে একটা বাটি, ঠিক আছে, এই বাটিটার মধ্যে এবার ন্যাকড়াটা দিয়ে দইটা ঢেলে রেখে দেবো, ঠিক আছে, এটা একদম পরিষ্কার রুমাল আমার, যেটা আমার খাবারের কাজে ইউজ হয় আর কি। এবার এই যে দইয়ের প্যাকেটটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে, এটা আগে থাকতে একটুখানি দইটাকে মানে জলটাকে বার করে নিতে হবে। দেখো কলের মুখে এটাকে হ্যাং করে রেখে দিয়েছি, যাতে যেটুকু জল আছে সেটুকু যেন বেরিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি ঘুম থেকে উঠে পড়েছি, এই যে চোখে মুখে সব জল দিয়ে দিয়েছি, এবারে চলো ওই যে স্যান্ডউইচটা করবো বলে ব্যবস্থা করছিলাম ওটা পুরোটা কমপ্লিট করি। অর্ক আগার আসার আগে আমি একটুখানি কেটে নিই, ঠিক আছে। দেখো আমি কর্নটা বার করে নিয়েছি, এই যে কর্নটা, এটাকে এবার একটুখানি ফ্রিজে ছিল তো ডিপ ফ্রিজে, এটাকে একটুখানি বয়েল করে নেবো, তাহলে কর্নটা আরও হচ্ছে যে একদম সফট হয়ে যাবে। তো চলো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এরপরে একটুখানি পাউরুটিগুলো সেকে নেবো স্যান্ডউইচ করার জন্য। দেখো কি সুন্দর গলে আসছে, অল্প একটু বাটার নেবো, এই যে অল্প করে একটুখানি ভালো করে এতে ব্রাশ করে দিলাম, হয়ে গেল। আর একটাও ধরে যাবে মনে হচ্ছে, এদিকে চারটেই হয়ে যাবে, এই যে চারটে পাউরুটি দিয়ে দিলাম ভালো করে একটু ছ্যাঁকার জন্য, একটু সময় লাগবে নাহলে ওই ক্রিস্পি ব্যাপারটা আসবে না। এই যে একটা দিক হয়ে গেছে, তারপরে আরেকটা দিক উল্টে দিলাম, দিয়ে উল্টে দিয়ে আর একটু সেঁকতে দিয়েছি, এদিকটা হলেই তারপরে উঠিয়ে নেব। ওই যে দইটা আমি হচ্ছে যে আগে এরকমভাবে রেখেছিলাম মানে জল ঝরাবার জন্য,
দেখো ওই দইটা জল ঝরে রেডি হয়ে গেছে, মানে জড়িয়ে রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না টেক্সচারটা! এবার এই দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেবো, ঠিক আছে? এরকম এরকম করে ভালো করে, অ্যাকচুয়ালি আমি এক হাতে করছি তো দু হাতে না করলে হবে না, তো ভালো করে ফেটিয়ে নিয়ে বাকিটা দেখাচ্ছি। এই যে দইটাকে হালকা করে ফেটিয়ে নিয়েছি, এরপর এখানে আমি সমস্ত জল ঝরিয়ে রেখে দিয়েছি, কর্নগুলোকে বয়েল করে নিয়েছি আর গাজরটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ঠিক আছে? বয়েল ফয়েল করিনি। এই যে এক মুঠো এতে দিয়ে দিলাম, আর আরও এক মুঠো দিয়ে দিলাম, একটু বেশিই হয়ে গেছে এটা গাজরটা, ঠিক আছে কোনো ব্যাপার না, কালকে অন্য কিছু একটা বানিয়ে নেবো এটা দিয়ে, ঠিক আছে? এই যে এখানে ক্যাপসিকাম কুচি কুচি করে রেখেছি, ধুয়ে কাটা আছে এগুলো, এগুলো একটুখানি এক মুঠো দিয়ে দেবো এর মধ্যে, হয়ে গেল। আর এখানে এই যে পেঁয়াজ, পেঁয়াজটা এইরকম কেন, মানে যে ছাঁকনিতে কেন আছে, কারণ পেঁয়াজটা আমি একটুখানি জলে রেখে জল ঝরিয়ে নিয়েছি যাতে একটুখানি গন্ধটা চলে যায়। আর তোমাদের যদি হচ্ছে গন্ধটা ভালো লাগে তাহলে তোমরা দিতেই পারো, বাট আমি খুব একটা উগ্র স্মেলটা পছন্দ করি না, ওই জন্য দিইনি। বাকি পেঁয়াজটাও দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। আর এই আর একটু ক্যাপসিকাম আছে, এটাও দিয়ে দিই। আর এর মধ্যে এবার একটুখানি আমি হালকা করে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। তোমার ইচ্ছা হলে তুমি অরিগানো ফরিগানো দিতে পারো, বাট আমার এটা সিম্পলি ভাল লাগে। তো এই যে আমি একটুখানি ভালো করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হলো। আর নুন চিনিটা একদম লাস্ট দেবো, নাহলে জল কাটা সম্ভাবনা থাকবে ওই জন্য। দেখো আমি মিক্সচারটাকে রেডি করে নিয়েছি পুরো, ঠিক আছে? মিক্সচারটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবার এই পাউরুটিগুলোর মধ্যে দেবো, আর ব্যাস তাহলেই হয়ে যাবে আমার স্যান্ডউইচ তৈরি। একদম সিম্পল, টানা হয়ে গেছে আমার স্যান্ডউইচ রেডি। আমি তো খাবো, তুই খা। কেমন হয়েছে? ভালো হয়েছে নাকি? সত্যি ভাবে ভালোই হয়েছে এটা, হেলদির জন্য দই, নাহলে মেয়োনিজই। আমি এরকম কনসেপ্ট দেখেছিলাম, আর কিছুটা আমার নিজের যা যা মনে হয়েছে এতে দেওয়া আর অ্যাড করা। এটা ভালো বলেছে, যেটা আমার মাথায় আসেনি, চিকেন স্ট্রেট দিলে ভালো লাগবে, বাট কর্নগুলোর জন্য আরো ভালো লাগবে। আমি ভাবিনি আজকে হ্যাঁ এতটা ভালো হবে, খাওয়াই উচিত কেন বলতো? এই যে মানে এটা যে আমি গরম করেছি হালকা তাওয়ার থেকে, সেখানে এটাকে ক্রাঞ্চি করেছি না, সবই হয়ে যায় পুরো, সবই হয়ে যেত। তুই তো নদু বাচ্চার মতো করছিস, নদু বাচ্চা এরকম করে, ঠিক আছে? হ্যাঁ, নদু বাচ্চাকে লোকের সামনে গাইতে বললে নদু বাচ্চা করে না, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অমূল্য আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমার আমার ফেভারিট গানটা একবার শোনো। আজকে কি আজকে একদিন কি জল না না প্লিজ প্লিজ আমার ফেভারিট গানটা একবার শুনিয়ে দে, কোনটা বলতো? এবার মলে সুত হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেরে শাড়ি হয়ে দুর্গ তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এবার মলে সুত হব, অর্কর কাটাকুটি করা হয়ে গেছে। এই যে আমরা একটু মাস্টার শেফ দেখছিলাম, এবার আমি আমার রান্নাটা চাপিয়ে দিই কালকের জন্য। অর্ককে বলেছি জামা কাপড় ঢুকিয়ে দিতে, অর্ক জামা কাপড় ঢোকাতে এসেছে। কি অবস্থা, একটা মানুষ তো বালতিটা নিয়ে আসে, ওটা তো ঢুকিয়ে দিয়ে আনতে হতো। তুই এই জামাটাও ছেড়ে দিবি, এই জামাটাও নোংরা হয়ে গেছে। তুই জামা কাপড়গুলো ঢুকিয়ে জামাটা ছেড়ে দে। এই যে আমার এখানে লাউ পোস্ত মোটামুটি রেডি, মোটামুটি না পুরোই রেডি। এটা বন্ধ করে দিই, গ্যাসটা অফ করে দিই। বেগুনটা আস্তে আস্তে বরং পুরুক, এটা সময় লাগবে পুড়তে। আর এই যে ওয়াশিং মেশিনে সব অর্ক ঢুকিয়ে দিয়েছে, এবার আমি এগুলোকে চালিয়ে দিই। ব্যাস এটা রাতের মধ্যে হয়ে যাবে, ওয়াশিং মেশিনটা মানে চালিয়ে দেবো, রাতে হয়ে যাবে। তারপরে মাসি এসে সকালবেলা ইয়ে করে দেবে, ব্যাস। তো সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, এরপরে একটু টিভি দেখবো, তারপরে শুয়ে পড়বো। আবার কালকে সকাল থেকে নিত্যদিনের কাজ আরম্ভ হবে। যাই হোক, তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। If you don't subscribe, then I can't do more videos. So please subscribe and stay healthy and happy always. Bye.